আপনারা তো প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ছাগলগুলো দেখেছিলেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, সমস্ত ছাগলগুলো আপনাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে। একদম সুন্দর এবং কোয়ালিটিতে আপনারা আজকে ছাগল দেখতে পাবেন। যে সমস্ত ছাগলগুলো আপনারা চাইলে কুরবানির জন্য আগামী বছরের জন্য আপনাদের ফার্মে রেডি করতে পারেন, বা চাইলে তাদেরকে পাঁঠা হিসেবেও ব্যবহার করতে পারেন। কারণ এই সমস্ত ছাগলগুলো এখন আমরা পাঁঠা করিনি, কারো যদি সরি খাসি করিনি, কারো যদি খাসির প্রয়োজন হয় তাহলে তাকে খাসি করে আমরা দিতে পারবো, আর কারো যদি পাঁঠার প্রয়োজন হয় তাহলে সে পাঁঠা হিসাবে ব্যবহার করতে পারবে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যমুনাপারি, তোতাপারি, গুজরি এবং জাকরানা। তো সম্মানিত দর্শক, সবথেকে প্রথমে শুরু করব আমি এই গুজরি মেলটি দিয়ে। দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এটি জাকরানা। জাকরানার একটি ছোট পাঁঠা বাচ্চা, উনি ফার্মের জন্য ব্রিডার হিসাবে আমার কাছ থেকে নিয়েছেন। এরপরে দেখুন যমুনাপারি ফিমেল, যমুনাপারি ফিমেলের বাচ্চা দুটো এবং একটি মেল বাচ্চা এখানে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন যমুনাপারি। এরপরে দেখুন এটি যমুনাপারির মেল, দেখতে পাচ্ছেন যমুনাপারির মেল। কোয়ালিটি আপনাদের কাছেই আছে, কোয়ালিটি দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। তোতাপুরির ফিমেল দেখুন, তোতাপুরির ফিমেল, এটি একটি তোতাপুরির ফিমেল। এসব এখন আদাত। কালার কম্বিনেশন দেখুন আপনারা। তো সবথেকে প্রথমে চলুন আপনাদেরকে কিছু গুজরির মেল এবং ফিমেল বাচ্চা দেখাচ্ছি, যেগুলো কুরবানির জন্য আপনারা আগামী বছরের জন্য রেডি করতে পারেন। এবং এখানে তোতাপুরি আপনাদের কাছে আমি দেখাবো। তোতাপুরি দেখুন গুজরির মেল, কোয়ালিটি এবং তাদের সৌন্দর্য দেখুন। এগুলো আপনারা আগামী বছরের জন্য রেডি করতে পারেন। সমস্ত আদাত বাচ্চা আছে, চার পাঁচ মাস ছ মাসের বাচ্চা। এটা একটা গোলাপি দেখুন, এই গোলাপি বাচ্চাটা আপনারা দেখুন ভালো করে। এর চোখ কিন্তু সাদা, কানগুলো পুরো গোলাপি, একদম খুবই সুন্দর দেখতে এবং খুবই চঞ্চল বাচ্চা। এটা আপনারা চাইলে পাঁঠা হিসাবে ব্যবহার করতে পারেন, বা কেউ যদি চায় খাসি হিসেবে ওকে রাখতে পারেন। তো এরকম সুন্দর কোয়ালিটিতে আপনারা যখন ছাগল কিনবেন, গুজরির ফিমেলটা একবার আপনারা দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফিমেলটা আপনাদেরকে কেমন লেগেছে। এরই বাচ্চা এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে এর বাচ্চাও দেখাতে পারবো। তো এই ফিমেলটির প্রথম এই বাচ্চাটি দিয়েছিল এবং সেকেন্ড টাইম লোডেড আছে। আরেকটি গুজরির বাচ্চা আপনারা দেখুন, সমস্ত ছাগলই আপনাদেরকে ভালো লাগবে। এটি একটি গুজরির বাচ্চা, জাকরানা, জাকরানার মেল, ছোট মেল এটি। এটি একটি গুজরির বাচ্চা দেখুন, এর মধ্যে তোতাপুরিরও ছোট বাচ্চা আপনারা পেয়ে যাবেন। এই গুজরিটি দেখুন আপনারা, এর সৌন্দর্যের কোয়ালিটি দেখুন। এর সৌন্দর্য, এর কোয়ালিটি ছাগলগুলোর আপনাদের কাছে আছে, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত ছাগলগুলো, তোতাপুরি ছাগলটি দেখুন। এখানে টোটাল 40 পিস ছাগল আছে, মেল ফিমেল মিলিয়ে সমস্ত ছাগলই এখানে পিস হিসাবে বিক্রি হবে। এখানে কোনো কিলো দরের ছাগল নেই,
समस्त छागल पिस हिसाब से बिक्री होबे आपनारा स्क्रीनशॉट पाठाबेन आमादेर व्हाट्सएप नम्बर 9563358031 एते व्हाट्सएप करले आमरा साथे साथे छागलटिर दाम आपनाके बोले देव आपनी आमादेर फार्म थेके सेई छागलटी कलेक्ट करते पारबेन। आमादेर फार्मेर ठिकाना होच्छे मेदिनीपुर शहर सेंट जोसेफ हॉस्पिटलेर काछे बा विद्यासागर विश्वविद्यालयेर काछे। ग्रामेर नाम होच्छे देलुआ। समस्त छागलगुलो आपनादेर काछे आछे। এই জাকরানার মেলটি কিন্তু সেলের জন্য নয়, এটি একজনের অর্ডার ছিল বলে তাই আমরা নিয়ে এসেছি। এবার কিছু তোতাপুরির কালেকশন আপনাদেরকে দেখাবো। এই তোতাপুরিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিভিন্ন কালারে আছে, বাঘা তোতাও আছে এখানে, মেওয়াতিও আছে। দেখুন, এখানে একটি বাঘা এবং একটি মেওয়াতি, সামনে একটি বাঘা এবং একটি তেহলা। এরা সব তোতাপুরি, ফুল নাকটে আছে। তো ছাগলগুলো আপনাদের কোয়ালিটি দেখুন, ছাগলটির কোয়ালিটি দেখুন। যমুনাপাড়ির পাঁঠা বাচ্চাটি দেখুন, এটাকে চাইলে কেউ খাসিও করতে পারেন, আমরা খাসি করে দেবো আপনাকে। ধুলোবালিতে খেলতে খেলতে একটু ময়লা হয়ে গেছে, নালে একদম সম্পূর্ণ পিওর হোয়াইট এবং বিউটিফুল ছাগল। লে লে এখন থেকে অ্যাগ্রেসিভ। ছোট গুজরির বাচ্চা আছে, ওখানে একটি গোলাপির বাচ্চা, দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণ গোলাপি কান। ছাগলের সৌন্দর্যগুলো আপনারা আগে দেখুন। কুরবানির জন্য যখনই আপনারা ছাগল রেডি করবেন, সবসময় ছাগলটি যেন দেখতে সুন্দর হয়। কুরবানিতে কেউ টাকা পয়সা দেখে না, তাদের সৌন্দর্য দেখে দাম দেয় এবং ছাগলের কোয়ালিটি দেখে। তো ছাগলের কোয়ালিটিগুলো আপনারা দেখুন, তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে যমুনাপাড়ি, গুজরি, তোতাপাড়ি সমস্ত ছাগলই আছে। সিরোহীর একটা আমি আলাদা ভিডিও করছি, সিরোহীর প্রচুর ছাগল আছে আমাদের কাছে। তো সিরোহীর একটা আলাদা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, রেডি কুরবানির জন্য রেডি ছাগলও আছে, প্লাস হচ্ছে আপনাদের যারা আগামী বছরের জন্য রেডি করবেন সেরকমও আছে। তো তোতাপুরিগুলো আপনারা দেখুন, সমস্ত ছাগলই আপনাদেরকে ভালো লাগবে। তোতাপুরির ফিমেল সব ছাগল এখানে কিন্তু অ্যাক্টিভ এবং চঞ্চল ছাগল পাবেন। যমুনাপাড়ি ফিমেল জাকরানার পাঁঠা বাচ্চা, এটি একজনের বুকিং আছে, এটি